সবাইকে স্বাগতম আজকের ভিডিও লেকচারে আজকে আমরা আলোচনা করব বুলিয়ান উপপাদ্য সম্পর্কে তা আমরা তো আগেই জানি যে বুলিয়ান শব্দের অর্থ কি যদি না জেনে থাকেন আরেকবার জেনে নিন বুলিয়ান হচ্ছে দুইটা সে প্রকাশ করবে একটা সত্য স্টেট একটা মিথ্যা স্টেট সত্যের জন্য ওয়ান মিথ্যার জন্যে শূন্য তো বুলিয়ান উপপাদ্যগুলো এগুলো কিন্তু খুব সহজ উপপাদ্য এবং এর সাহায্যে আমরা ভিন্ন ভিন্ন কিন্তু জটিল উপপাদ্যগুলো সলভ করতে পারবো তো চলুন আমরা কিছু বলিয়ান উপপাদ্য সম্পর্কে জানি তো প্রথম যে বলিয়ান উপপাদ্য রয়েছে সেটার নাম হচ্ছে মৌলিক উপপাদ্য ওকে প্রথম বলিয়ান উপপাদ্যকে বলা হচ্ছে মৌলিক উপপাদ্য তো মৌলিক উপপাদ্য কোনগুলো আমরা দেখি প্রথমে মৌলিক উপপাদ্য ওকে মৌলিক উপপাদ্য হচ্ছে বুলিয়ান উপপাদ্যের সবচেয়ে সংক্ষিপ্ত রূপ যেগুলো প্রথম যে মৌলিক উপপাদ্যটা বলা আছে সেটা হচ্ছে এরকম যে এ প্লাস জিরো সমান কত হবে তো দেখুন এখানে জিরো মানটা কিন্তু ফিক্সড আর এর মানটা চেঞ্জ হবে আমি এখানে বললাম যে বুলিয়ান হচ্ছে দুটো তাহলে হয় ওয়ান হলে জিরো তো এর মান যখন ওয়ান দেবো ওয়ান প্লাস জিরো কত হচ্ছে ওয়ান এর মান যখন জিরো দেব জিরো প্লাস জিরো কত হচ্ছে জিরো অর্থাৎ আমরা এর মান যা দেবো অ্যান্সার হবে তার সুতরাং তাহলে আমরা কি লিখতে পারি এ প্লাস জিরো ইকুয়াল টু এ ওকে আচ্ছা সেমভাবে আর একটা বিষয় আছে এখানে যে এ ইন্টু ওয়ান দেখুন এর মান যদি আমরা ওয়ান দিই তাহলে ওয়ান ইন্টু ওয়ান কত হবে ওয়ান হবে এর মান যদি আমরা জিরো দিই জিরো ওয়ান হবে তাহলে এর মান চেঞ্জ অ্যান্সার চেঞ্জ তাহলে এর যত এখানে হবে ঠিক তত এবার আসি আমরা তিন নম্বরে এগুলো আমরা সিরিয়াল নাম্বার দিয়ে রাখি আপনারা সুন্দরভাবে এগুলো খাতার মধ্যে তুলে রাখবেন অথবা আপনাদের বইয়ে দেওয়া আছে বই থেকে কিন্তু ওগুলো অবশ্যই আপনারা ভালোভাবে পড়ে নেবেন কারণ প্রতিটা পরবর্তীতে আমাদের লাগবে ঠিক আছে আচ্ছা আর একটা দেখি কি হলো তিন নম্বরে বলা হলো এ প্লাস এ প্রাইম সমান কত খেয়াল করে দেখুন একটু এর সঙ্গে এর পুরো যোগ করেছি আমরা এ মানে যদি হয় ওয়ান তাহলে এ প্রাইম মানে কত হবে শূন্য এ মানে যদি হয় শূন্য এ প্রাইম মানে হবে ওয়ান অর্থাৎ প্রাইম মানে কিন্তু পুরো আলাদা ঠিক আছে তো আমরা এই বিষয়টা দেখব এখন ওকে তাহলে এর মান যদি আমরা ওয়ান ধরি এখানে এ কোয়াল টু যদি ওয়ান ধরি তাহলে এ প্রাইম কত হবে এ প্রাইম হবে শূন্য তাহলে ওয়ান এবং শূন্য যোগ করলে কত হবে ওয়ান এবং শূন্য যোগ করলে এই সূত্র অনুসারে হবে ওয়ান ওকে ঠিকভাবে যদি আমরা এ সমান শূন্য ধরি আর এ প্রাইম সমান তখন কত হয়ে যাবে ওয়ান হয়ে যাবে নিলে কত হবে ওয়ান দেখুন এর মান মানুষ নিলেও হচ্ছে ওয়ান এ প্লাস এ প্রাইম সমান কত এ প্লাস এ প্রাইম সমান হচ্ছে ওয়ান ওকে দেন আমরা চার নম্বরটায় আসি চার নম্বরটা কি বলা আছে চার নম্বরটায় বলা আছে এ ইন টু এ প্রাইম সমান কত ঠিক সেম আমরা ধরবো এ যদি হয় ওয়ান তাহলে এ প্রাইম কত হবে এ প্রাইম হবে শূন্য শূন্য এবং এক গুণ করলে কত হবে শূন্য ওকে আচ্ছা এর মান যদি আমি শূন্য ধরি তাহলে এ প্রাইমের মান কত হবে এ প্রাইমের মান হবে ওয়ান তাহলে ওয়ান আর শূন্য গুণ করলে কত হবে শূন্য তাহলে এ ইনটু এ প্রাইম সব সময় হবে আমার শূন্য ওকে দেন আমরা আসি এবং পাঁচ নম্বরে ওকে পাঁচ নম্বরে কি বলা আছে বলা আছে যে এ প্লাস এ দেখুন এ যদি হয় শূন্য তাহলে শূন্য প্লাস শূন্য কত হবে শূন্য এ যদি হয় ওয়ান ওয়ান প্লাস ওয়ান কত হবে ওয়ান প্লাস ওয়ান হচ্ছে এখানে আমাদের অর গেট অর গেটের ক্ষেত্রে কত হবে ওয়ান হবে তাহলে আমাদের এর মান যাই দেব তাই হবে আমার অ্যান্সার দেন আমরা দেখব ছয় নম্বরটা সেখানে কি বলা আছে এ ইন্টু এ এর মান যদি ওয়ান হয় ওয়ান ইন্টু ওয়ান অ্যান্সার হবে ওয়ান এর মান শূন্য হলে শূন্য ইন্টু শূন্য শূন্য অর্থাৎ এর মান যা অ্যান্সারটা অ্যান্সার হবে এ ওকে দেন আসি আমরা এর পর সেখানে বলা আছে যে এ প্লাস ওয়ান সমান কত খেয়াল করুন এর মান যদি জিরো হয় তাহলে জিরো প্লাস ওয়ান ওয়ান এর মান ওয়ান হলে ওয়ান প্লাস ওয়ান সমান কত ওয়ান অর্থাৎ সবসময় অ্যান্সার হবে আমার ওয়ান ওকে দেন আসি আমরা আট নম্বরে আট নম্বরে বলা আছে এ ইন্টু জিরো এর মান যাই হোক না কোনো কোনো কিছুর সাথে জিরো গুণ করলে আনসার কত হয় সবসময় হবে জিরো দেখুন এখানে এর মান জিরো জিরো ইন্টু জিরো জিরো ওয়ান ইন্টু জিরো কত হয়ে যাবে জিরো হয়ে যাবে ওকে এই হচ্ছে আমাদের মৌলিক উপপাদ্য ওকে এখন আমরা আলোচনা করব বিনিময় উপপাদ্য সম্পর্কে মৌলিক উপপাদ্যগুলো আশা করি আপনাদের নিকট ক্লিয়ার এগুলো মুখস্থ করার কিছু নাই এগুলো হচ্ছে কমন সেন্সের ব্যাপার আপনারা অবশ্যই এগুলো বুঝতে পারবেন ওকে দেন আমরা পড়ব কোন উপপাদ্য বিনিময় উপপাদ্য ওকে এটা হচ্ছে এক নম্বর মৌলিক শেষ আমার দুই নম্বরে আমরা বিনিময় বিনিময় ওকে রকম যে স্থান বিনিময় করা তার আগে আমি সিম্পল একটা উদাহরণ দিই আপনাদের পাঁচ এবং ছয় যোগ করলে কত হয় এগারো ছয় এবং পাঁচ যোগ করলে কত হয় এগারো বিনিময় উপপদ্য ঠিক সেরকমই যে আমরা যদি কোনো কিছুর স্থান বিনিময় করি তাহলে আমাদের যোগ ফলের মানে বা গুণ ফলের মানে কোনো সমস্যা হবে না কারণ কি ফাইভ ইন্টু সিক্স হচ্ছে তিরিশ সিক্স ইন্টু ফাইভ হচ্ছে তিরিশ ওকে ক্লিয়ার কিনা হ্যাঁ সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে বিনিময় বিপদে বিনিময় বিপদে প্রথমটা বলে দিয়েছে যে এ প্লাস বি প্রাইম যদি দুইটা হয় যোগ করলে আমরা যে মান পাবো প্রাইমের সঙ্গে এ যোগ করলেও আমরা সেম মান পাবো দেন দুই নম্বর কি বলেছে দুই নম্বরে বলেছে যে এর সঙ্গে বি প্রাইম গুণ করলে আমরা যা পাবো বি প্রাইমের সঙ্গে এ গুণ করলেও আমরা কিন্তু সেম পাবো ঠিক এই রকম ওকে এ হচ্ছে আমাদের দুটো বিনিময় উপপাদ্য তো আশা করি এগুলো আপনাদের অবশ্যই বোঝা গেছে ওকে দেন আমাদের তিন নম্বরে যেটা পড়বো সেটা হচ্ছে অনুসঙ্গ উপপাদ্য ওকে আচ্ছা অনুসঙ্গ উপপাদ্যতে কি বলা আছে আমি আপনাকে এখানে বলতেছি যে এই এবং এই যে ছিল এটা না আলাদাভাবে একটু বুঝাচ্ছি এখানে খেয়াল করুন একটু আমি বললাম যে দুই তিন পাঁচ করুন আমরা যদি তিন এবং পাঁচ একসঙ্গে যোগ করে তার সঙ্গে দুই যোগ করি তাহলে আমার অ্যান্সার যেটা হবে দুই এবং তিন যোগ করে তার সঙ্গে পাঁচ যোগ করলেও কিন্তু অ্যান্সার সেম হবে অ্যান্সার কোনো চেঞ্জ হবে না দেখুন পাঁচ তিন আট দুই দশ তিন দুই পাঁচ পাঁচ দশ আমাদের যেখানে ব্র্যাকেট দিন না কেন সমস্যা নেই অনুসঙ্গ উপপাদ্য ঠিক সেরকম অনুসঙ্গ উপপাদ্য প্রথমে কি বলেছে প্রথমে বলেছে যে বি এ প্লাস বি প্লাস সি আমরা যে মান পাবো এ প্লাস বি যোগ করে তার সঙ্গে সি যোগ করলেও আমরা সেম মানটাই পাবো এটা হচ্ছে অনুসঙ্গ উপপাদ্যের প্রথম ডিট ওকে আচ্ছা সেম ভাবে গুণের ক্ষেত্রে অনুসঙ্গ উপপাদ্য বলেছে গুণের ক্ষেত্রে কি বলেছে যে এ ইন্টু বি ইন্টু সি করলে আমরা যা পাবো খেয়াল করে দেখুন টু টু থ্রি থ্রি ফাইভ ফাইভ করলে যা হবে হবে করলেও সেম এখানে কত হবে তিন পাঁচ পনেরো পনেরো দুখানা তিরিশ তিন দুই ছয় পাঁচ ছয় তিরিশ এনসার কিন্তু সবসময় একই হচ্ছে তো এই দুটো হচ্ছে আমার কি অনুষঙ্গ উপপাদ্য তো আজকে এ পর্যন্তই পরের ভিডিও লেকচারে আমরা বিলিয়ন উপপাদ্যের যে বাকি উপপদ্যগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করা হবে ನನ್ನ ವರ್ಷವಾಗಿ